ক্যানাডা অসম্ভব ভালো ডেস্টিনেশন আপনার জন্য, কিন্তু মনে রাখতে হবে যে আপনাকে কোনো একটি প্রোগ্রামের মধ্য দিয়ে যেতে হবে, সেটা একটা স্কিল মাইগ্রেশনের প্রোগ্রাম হোক। আমি যেটা বলছিলাম, আমরা ফেডারেল গভর্নমেন্টের কেন্দ্রীয় সরকারের আমরা এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম দিয়ে গিয়েছি, কিন্তু ক্যানাডায় 10টা প্রভিন্স, 3টা টেরিটরি, এই 10টা প্রভিন্সের আবার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আছে। সো এই 10টা প্রভিন্সের নিজস্ব ইমিগ্রেশন প্রোগ্রাম আছে, আপনি যে কোনো প্রভিন্সের মধ্য দিয়ে চলে যেতে পারেন, সেই প্রভিন্স আপনাকে ইনভাইট করবে। এগেইন, আপনার যদি স্কিল সেট থাকে, আপনি যোগ্যতা দক্ষতা যদি পূরণ করেন, আপনি আইএলস দেবেন, আইএলসটা মাস্ট। বাংলাদেশে আমাদের ভাই বোনরা এখানে আইএলস দিতে খুবই অনিচ্ছুক, তারা আইএলস দিতে চান না, তারা ভয় পান, তারা আইএলসকে পাশ কাটিয়ে টাকা পয়সা দিয়ে কিছু করা যায় কিনা, এবং এই লোভের কারণেই, সবাই না একটা অংশ, এই একটা অংশের লোভের কারণেই কিন্তু প্রতারকরা তাদের ফাঁদটা পাততে পারে। তারা বলে দেয় যে তোমার আইএলস লাগবে না, তোমার ইংলিশ লাগবে না। হ্যাঁ, আমি কিছুদিন আগে একটা টেলিভিশনে নিউজ একটা রিপোর্ট দেখছিলাম যে টিপসই দিয়ে ক্যানাডা। সো এইগুলা কোনো দিন হয় নাই, কোনো দিন হবে না। আপনার মাধ্যমে আপনার চ্যানেলের অগণিত দর্শকদের আমি জানাতে চাই, ক্যানাডায় আপনি অবশ্যই যেতে পারবেন, কিন্তু আপনার আইএলস লাগবে, আপনার প্রোগ্রাম অনুযায়ী দরকার থাকলে ইসিএ করাতে হবে, ইংরেজিতে যোগ্যতা দক্ষতা লাগবে। ক্যানাডা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রি, 9টা প্রভিন্সের প্রথম ভাষা ইংরেজি, কুইবেকে শুধু প্রথম ভাষা হচ্ছে ফ্রেঞ্চ, দ্বিতীয় ভাষা হচ্ছে ইংরেজি। ক্যানাডা তো ইংলিশের কান্ট্রি, আপনি ওখানে ইংরেজি না জানলে এবং ইংরেজির প্রয়োজনীয় আপনার প্রমাণপত্র, যোগ্যতার প্রমাণ, দক্ষতার প্রমাণপত্র না দিলে আপনি কীভাবে যাবেন? টাকা পয়সার কোনো বিষয় নাই এখানে রাজীব ভাই, বিষয়টা হচ্ছে যে কোন প্রোগ্রামে, আমি কি এক্সপ্রেস এন্ট্রিতে যাব, আমি SINPতে মানে সাসকাচুয়ান ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম বা অন্য কোনো আটলান্টিকের কোনো একটা নমিনি প্রোগ্রামে যাব, আমি ওয়ার্ক পারমিট, বাংলাদেশে ওয়ার্ক পারমিট নিয়ে একটা বড় রকম ভ্রান্ত ধারণা আছে। এখানে আমি দেখি আমার দুটো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, এখানেও 4-4.5 লাখের মতো লোকজন, ভাই বোনেরা দেশের নানা দেশ থেকে ওনারা এটার সাথে যুক্ত, আমার ফেসবুকে আর ইউটিউবে, ওখানে জিজ্ঞেস করেন যে ওয়ার্ক পারমিট কীভাবে কিনবো বা ওয়ার্ক পারমিট কেমনে নিয়ে যাব। ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য ক্যানাডায় আপনাকে একটা জব অফার পেতে হয় আগে, এবং সেই জব অফারে, এগেইন আপনার মাধ্যমে আমি এটা জানাতে চাই, জব অফারে আপনি যদি একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে একটা জব অফার পান ক্যানাডা থেকে, ক্যানাডা থেকে একটা রিক্রুটিং এজেন্সি আপনাকে একটা জব অফার দিল, আপনার যোগ্যতা দক্ষতা দেখে ওরা কনভিন্স হলো, ওদের কাছে হয়তো রিকোয়েস্ট ছিল এমপ্লয়ারের, সেই এমপ্লয়ারের সাথে আপনাকে কানেক্ট করলো, তাহলে আপনি হচ্ছেন ওদের প্রোডাক্ট, ওরা হেড হান্ট করছে, ওরা হেড হান্ট কোম্পানি, আপনার হেডটাকে ওরা হান্ট করে এমপ্লয়ারকে পৌঁছে দিল। তাহলে এই রিক্রুটিং এজেন্সির ক্লায়েন্ট কিন্তু আপনি না, ক্লায়েন্ট হচ্ছে ওই এমপ্লয়ারটা, সে তার সেবা মূল্য নেবে এমপ্লয়ার থেকে। বাংলাদেশে আমরা এখনও বড় অংশ এটা বুঝি না, আমরা মনে করি যে এদের টাকা পয়সা দিয়ে চলে যাবো, এরা তো টাকা পয়সা নেওয়ার জন্যই অনুমোদিত না, এরা টাকা পয়সা নিতে পারে না, এদের লাইসেন্স বাতিল হয়ে যাবে। ক্যানাডায় আপনি যখন জব অফার নিয়ে যাবেন, কিংবা দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, ওনারা যখন জব অফার নিয়ে যাবেন, ওনাদের ইন দ্য ফার্স্ট প্লেস মাথায় রাখতে হবে এই পুরো প্রক্রিয়ার মধ্যে কোনো টাকা পয়সা লাগার কোনো সুযোগ নাই। তার মানে কেউ যদি বলে যে আমাকে $200 দাও, আর $2000 দাও, আর $4000 দাও, সে আসলে মিথ্যা কথা বলছে, সে কোনোদিন আপনাকে ক্যানাডা নিয়ে যেতে পারবে না। ক্যানাডায় যাবেন আপনি দুইভাবে, এক আপনি আপনার প্রোগ্রামটা বুঝবেন, সব কিছু উন্মুক্ত ওয়েবসাইটে, সবগুলোর পয়েন্ট ক্যালকুলেটর আছে, যে কোনো প্রোগ্রামের পয়েন্ট ক্যালকুলেটরে গিয়ে আপনি নিজে শুধু প্রশ্নের উত্তরগুলো ড্রপডাউন বাটন থেকে চুজ করে আপনি ক্লিক করে কিন্তু নিজের আপনি ক্যালকুলেটেড স্কোরটা দেখতে পারেন। সেই স্কোরটা যদি কাট অফ স্কোরের কাছে থাকে অথবা পাসিং স্কোরের উপরে হয়, ইউ আর গুড, ইউ আর এলিজেবল, আপনি এখানে অ্যাপ্লাই করে দেন। এই অ্যাপ্লাই করা ইমিগ্রেশন প্রোগ্রামের ক্ষেত্রে শুরুটাকে বলে ইউআই লঞ্চ করা, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, ইওআই। আমি ক্যানাডার গভর্নমেন্টকে আমার আগ্রহ প্রকাশ করলাম, আমরা করেছিলাম 2016তে, আমরা ইওআই লঞ্চ করেছিলাম করটিয়া গ্রামে বসে, টাঙ্গাইল জেলার করটিয়া গ্রামে, আমরা ফেডারেল গভর্নমেন্টকে জানিয়েছিলাম যে আমরা আসতে চাই সপরিবারে পিয়ার হয়ে। ওরা ওই যেটা বললাম যে আড়াই মাসের মাথায় গিয়ে আমাদের ITA পাঠালো, ইনভাইটেশন টু অ্যাপ্লাই। হ্যাঁ, ফেডারেল গভর্নমেন্ট বললো যে তোমরা ঠিক আছো, তোমরা কোয়ালিফাই করেছো, তোমাদের ITA পাঠাচ্ছি, এখন এই এই ডকুমেন্টস তোমরা পাঠাও, তোমরা এবার মেডিকেল দিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। এখন এই পুরো প্রক্রিয়ার মধ্যে তো ভাই টাকা পয়সার কোনো চক্কর নাই, আমি যেটা বলছিলাম দুভাবে এটা হতে পারে, এক আপনি নিজে বুঝবেন, নিজে আবেদন করবেন, সরকারের শুধু ফি দেবেন। আমাদের সময়টা ছিল $495 এক একজনের জন্য, প্রাপ্ত বয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য $150 ছিল আমাদের বাচ্চাদের জন্য, এখন সেটা $1365 হয়েছে, যেটা আপনি সরকারকে দেবেন কিন্তু ডিরেক্টলি, আপনি কানাডিয়ান গভর্নমেন্টকে সেটা আপনি আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে পে করবেন, ইন্টারন্যাশনাল ইভেন সেই কার্ডটা অন্য কারোর দিয়েও পে করতে পারেন, কোনো অসুবিধা নাই। দুই নম্বর হচ্ছে যে আমি প্রক্রিয়া বুঝি, কিন্তু আমি আবেদনপত্র জমা দানে একটু দ্বিধা আছে আমার,
এইবার আপনি একজন আরসিআইসি কে নিয়োগ করতে পারেন, আরসিআইসি কে রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট। সারা কানাডায় 15-18,000 এর মতো আরসিআইসি আছে এবং খুবই আশার কথা হচ্ছে বাঙালি প্রায় 25 জনের মতো বাঙালি আরসিআইসি আছেন, তার মধ্যে আমার ওয়াইফও একজন আলহামদুলিল্লাহ। আমরা সেই কোম্পানিটাই পরিচালনা করছি, আমি এই কোম্পানির একজন কর্মী পরিচালক, আমি ডিরেক্টর অপারেশনস, আমি নিজে কনসালটেন্ট নই কিন্তু যেহেতু এটার সাথে যুক্ত আছি আর যেহেতু এটা নিয়ে কথা বলছি সেই জন্য বেসিক ধারণা নিয়ে কাজও করছি, আমাদের কোম্পানি কাজ করছে, আমরা কাজ করছি, তো সেই জন্য বেসিক ধারণা আপনি নিজ প্রক্রিয়ায় এই কাজটা বুঝে নিজে গিয়েছেন নিজের ফ্যামিলি ওয়াইফ। রাজীব ভাই আমরা গিয়েছিলাম 2017 সালে, এটা ফেডারেল গভর্নমেন্টের একটা স্কিল মাইগ্রেশন প্রোগ্রামের মধ্য দিয়ে, প্রোগ্রামটার নাম হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। তো এবং আমরা আবেদন করেছিলাম বাংলাদেশের গ্রামের একটি স্কুল থেকে, আমরা সেই স্কুলটি পরিচালনা করি। আমি তখন ঢাকাতে কাজ করছিলাম আমেরিকান এম্বাসিতে কন্ট্রাকচুয়াল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার হিসেবে, আর আমি সফট স্কিলস ট্রেনার হিসেবে জিয়াজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের মাধ্যমে এখানে ঢাকাতে 20 দিন কাজ করতাম, গ্রামে 10 দিন কাজ করতাম ওই ইংলিশ ভার্সন স্কুলটাতে, আমি এবং আমার ওয়াইফ। সে স্কোলাস্টিকার টিচার ছিল ঢাকায় কিন্তু ছেড়ে দিয়ে পরে আমাদের গ্রামের স্কুলটি আমরা একসাথে পরিচালনা করছিলাম। তো এটা করার এক পর্যায়ে গিয়ে মনে হলো, বড় ছেলে যখন বললো সে নর্থ আমেরিকায় পড়তে যাবে, টাকা পয়সা তো নাই, আমি আমার ওয়াইফ মৌলিকে, সে এখন আরসিআইসি রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট, ওকে বললাম যে কোন দেশে ইমিগ্রেন্ট হয়ে সহজেই চলে যাওয়া যায়, চলো ছেলেপেলেগুলো তাহলে পড়াশোনা সার্টিফিকেশানটা হয়ে যাবে, আমাদেরও একটা সেকেন্ড হোম কাইন্ড অফ হয়ে গেল। তো তখন ওর খোঁজ করে দেখলো অস্ট্রেলিয়ায় যাওয়া যায় সহজেই, কানাডায় যাওয়া যায়, তো আমরা কানাডাকে বেছে নিলাম। বেছে নিয়েও আবেদন করলো এক্সপ্রেস সেন্টারে, আইএলস দিলো, ইসিএ, আমরা দুজনে আইএলসে বসলাম, ইসিএ মানে এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট, আপনার এখানকার পড়াশোনা, বাংলাদেশের পড়াশোনা, কানাডার মূল্য মানে কতটুকু সমমান কিনা ইত্যাদি, এটাকে বলে ইসিএ ইত্যাদি সব প্রক্রিয়া করে আমরা আবেদন করলাম, মানে ও আবেদন করলো, আমার ওয়াইফ মেইন অ্যাপ্লিকেন্ট, আমি ছিলাম ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেন্ট। 2016 সালের নভেম্বরে আমরা আবেদন করলাম এবং খুবই সারপ্রাইজিংলি 2.5 মাসেরও কম সময়ে আমাদের আইটিএ হয়ে গেল। তো আমরা চলে গেলাম 7.5 মাস পরে, কারণ কোনো টাকা পয়সার চক্কর নাই, আমরা শুধু সরকারের ফিটা দিলাম। ওখানে গিয়ে আমার মনে হলো যে এত সহজে এত স্ট্রেইট ফরওয়ার্ড প্রোগ্রাম দিয়ে কানাডাতে যদি আপনি কোনো প্রোগ্রাম অনুযায়ী আপনি ওদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করেন তাহলে আপনি ইজিলি চলে আসতে পারেন কানাডা, এবং সেটা পিআর হয়ে, আমরা তো পার্মানেন্ট রেজিডেন্ট হয়েই গেলাম। আমরা নেমে ওখানে বললাম ওখানকার ইমিগ্রেশন পুলিশকে যে আমরা ল্যান্ডেড ইমিগ্রেন্ট, এটাই বলতে হয়, তখন আপনার ওই ইমিগ্রেন্ট হিসাবে আপনার ইমিগ্রেশন পর্বটুকু হয়, কানাডার যাত্রাটা শুরু হয়, ওখানে ওরা এসআইএন দিয়ে দেয় সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার, 1-1.5 মাসের মধ্যে পিআর কার্ড আপনার বাসায় চলে যায়, এরপর আপনি 1,095 দিন কিংবা 5 বছরে 3 বছর কানাডায় থাকলেই, মিলিয়ে ঝিলিয়ে 5 বছরে 3 বছর থাকলে আপনি সিটিজেন হয়ে যাবেন। আমরাও সেটা পূরণ করে আমরা গত বছর সিটিজেন নাগরিক, মানে ওটাও আমাদের হয়ে গেছে, আমরা এখন কানাডার নাগরিক হিসেবে এখানে এসেছি।